আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর যেটা বানাতে খুব সহজ এবং খুবই অল্প সময় লাগে। তিন থেকে 4 মিনিটের ভিতরে আপনার এই লাচ্ছিটা হয়ে যাবে, রু আফজার লাচ্ছি। রু আফজা তো আমরা কম বেশি সবাই রোজার দিনে খাই, আর আমি একটু ভিন্ন রকম একটা লাচ্ছি তৈরি করব, যেটা আমি রু আফজা দিয়ে তৈরি করব। আপনারা বানিয়ে অবশ্যই খাবেন, এটা খুবই মজা হয়। এখানে আমি যা যা নিচ্ছি, এখানে আমি কিউব করা, এখানে বরফ রয়েছে 1 বাটি, এখানে আমি 3 চামচ, এই চামচের 3 চামচ আমি চিনি নিয়েছি, এখানে এখানে 3 টেবিল চামচ, এই চামচটা দিয়ে 3 টেবিল চামচ আমি রু আফজা নিয়েছি। আর এখানে আমার 1/2 কেজি মানে 500 গ্রামের লিকুইড দুধ রয়েছে। আর এখানে আমার রয়েছে ইয়োগার্ট, ইয়োগার্ট হচ্ছে ন্যাচুরাল ইয়োগার্টটা নিয়েছি আমি, যেটা লো ফ্যাটের। আপনারা যে কোনো ইয়োগার্ট নিতে পারেন, এটা আমি পুরোটাই ইউজ করব না, 500 গ্রামেরটা। আর একটু লবণ, 500 গ্রামের ইয়োগার্ট থেকে আমি অর্ধেকটাই ইউজ করব। এখানে আমি সব কিছু ইউজ করব, আর আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি রু আফজাটা দেখতে কেমন। এই যে রু আফজাটা, আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত, সবাই রোজার দিনে রু আফজাটা আমরা শরবত খেয়ে থাকি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই খেয়ে দেখবেন, আমি বলবো খুবই মজা একটা রেসিপি, আর খুবই সহজে তৈরি করা হয়। এখন আমি এখানে সবগুলো এই ব্লেন্ডারে দিয়ে দিব। এখানে 1/2 কেজি দুধ আছে, লিকুইড দুধ 500 গ্রাম, এই আমার এই গ্লাসটা হচ্ছে 500 গ্রামের সেটা। আর আমি এখন বরফগুলো দিয়ে দিচ্ছি, বরফ বরফটা পুরোটা 1 বাটি বরফ। আপনারা বরফ চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর এই গরমের দিনে বরফের 1 গ্লাস ঠান্ডা শরবত হলে রোজার সময় আর কিছুই লাগে না। এখন আমি রু আফজাটা দিয়ে নিচ্ছি 3 চামচ, আমি 3 টেবিল চামচ রু আফজা নিয়েছি। আর এখানে আমি 3 চামচ এখানে চিনি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নেবেন। এই যে দেখছেন, এটা 500 গ্রামের, এটা আমি এটা পুরোটা দিব না, অর্ধেক দেব, অর্ধেক দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করব। আর একটু 1 চিমটির মতো একটু লবণ দেব, সব কিছু দিয়ে জাস্ট ব্লেন্ড করব। তারপর হয়ে গেল মজাদার সুস্বাদু এই রু আফজার লাচ্ছিটা। এই তো হয়ে গেছে সব কিছু, এখন আমি সব কিছু দিয়ে এখন 30 সেকেন্ড, প্রথমে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড আমি ব্লেন্ড করব। এই তো ব্লেন্ড করছি 30 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড, তারপর একটু গ্যাপ দিয়ে আবার আরেকবার আমি 30 থেকে 40 সেকেন্ড দিয়ে দেবো। এই তো 1 মিনিট ব্লেন্ড করার মধ্যে আমার এই শরবতটা রেডি হয়ে যাবে। এই শরবতটা আমার পুরো রোজা ধরে, পুরো রোজাতেই চলে, বাচ্চারা আমার এটা ছাড়া ইফতার করতেই চায় না। এত মজা যে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, রোজাটা খুলে এই একটা লাচ্ছি যদি আপনারা খেতে পারেন তাহলে প্রাণটাই জুড়িয়ে যাবে। অবশ্যই আপনারা এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব খুব চটজলদি। এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি, আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এই রেসিপিটা, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফোমি একটা লাচ্ছি হয়েছে, আসলেই খুব মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সবাই সুস্থতা এবং ভালো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।